আমি তোমাদেরকে একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য টপিক দিয়েছিলাম এবং তোমরা লিখেছো, ওখানে সবাই ভালো লিখেছো, কারোই ওরকম এর ভুল হয়নি, দৃশ্যমান ভুল হয়নি এবং বেশ ভালো লিখেছো সবাই। সো আমি একটা জিনিস নিয়ে খুব আশাবাদী যে তোমরা সবাই ফ্রি হ্যান্ড লিখতে পারো, আর ফ্রি হ্যান্ড লিখতে পারা মানেই ইংলিশ লিটারেচারের মানে পড়াশোনায় আর কি 50+ বা 50% এগিয়ে যাওয়া, বাকিটা হচ্ছে জাস্ট কনটেক্সটগুলো পড়া বা কনটেক্সটগুলো জানা আর কি, বা স্টোরিগুলো পড়া, এবং আমরা সেই কাজটাই করবো। অর্থাৎ তোমরা অলরেডি 50% এগিয়েই আছো ফ্রি হ্যান্ড লিখতে যেহেতু পারো, এবং বাকি অংশটুকু আমি তোমাদেরকে হেল্প করবো এবং তোমরা তোমাদের পড়ার মাধ্যমে অবশ্যই এগিয়ে যাবে। আচ্ছা, তো 4th ইয়ারে তো অনেকগুলি পার্ট রয়েছে এবং সেই পার্টগুলির মধ্যে অন্যতম হচ্ছে কন্টিনেন্টাল লিটারেচার। কন্টিনেন্টাল লিটারেচার নিয়ে অনেকেই অনেকবার অনেক রকমের রিকোয়েস্ট পাঠিয়েছে, বাট ভিডিও করা হয় না, করা হয়নি। এর একটা কারণ হচ্ছে এই পার্টটা আমাদের সময় ছিল না, আজ থেকে 10 বছর আগে যখন আমরা 4th ইয়ার বা মাস্টার্সে ছিলাম, সেই সময়গুলোতে এগুলো ছিল না, যার জন্য এটা আমার ওইভাবে পড়াও ছিল না। কিন্তু এখন যখন আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই সময় আমাকেও একটু করে পড়তে হচ্ছে। সো আমি এতদিনে এই জন্য এই ভিডিওগুলো করছি, আর এই ভিডিওগুলো করতে গিয়ে আমি নিজেও বই থেকে পড়ছি এবং তোমাদেরকে যে বাংলাটা করে দেব সেটাও বই থেকে বা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন জায়গা থেকে তথ্য ইনফরমেশন কালেক্ট করে সেগুলো জানাবো। তো আশা করি তোমরা পজিটিভলি নিবে এবং সেগুলো বোঝার চেষ্টা করবে। আর আরেকটা বিষয়, তোমরা অনেকেই হয়তো নেটওয়ার্কের কারণে বা বিভিন্ন কারণে হয়তো বা কোনো দিন যদি ক্লাস নিতে না মানে করতে না পারো, সমস্যা নেই, আমি এগুলো একই সঙ্গে রেকর্ড করি, যেটা গত দিনেও বলেছিলাম, সেই রেকর্ডগুলো আমি পাবলিশ করব একই সঙ্গে, এবং সেই সঙ্গে যেটা হবে যে তোমরা পরবর্তীতেও এই ক্লাসগুলো করে নিতে পারবে। এবং একটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, যে তোমরা যদি তোমাদের ডেভেলপমেন্টটা দৃশ্যমান করতে চাও, তাহলে রেগুলার এই ক্লাসগুলো করো। হয়তো এই মুহূর্তে, যেমন এই মুহূর্তে এখন 8 জন আছে, বাকি যে কয়জন এই মুহূর্তে নাই, তারা পরে হয়তো কালকে দেখে নিলা বা পরে একটা সময় দেখে নিলা। এই গ্রুপের মজাটাই এখানে যে তুমি যে কোনো সময় ক্লাসটা করে নিতে পারো, এবং ক্লাসে যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে সেই হোমওয়ার্কগুলো করার চেষ্টা করো, তাহলেই তোমরা এগিয়ে যাবে। আমি অলরেডি যে 3rd ইয়ারের যেটা করে, 3rd ইয়ারেরটা এত বলছি কারণ 3rd ইয়ারে সবচেয়ে বেশি সংখ্যক জয়েন করেছে, প্রায় 55 জনের মতো, এবং ওরা খুবই অ্যাক্টিভ, অলরেডি ওদের একটা পার্ট আমি শেষও করে ফেলেছি। সো সেই দিক দিয়ে আমার খুব ভালো লাগে ওদের সঙ্গে ক্লাস করা মানে কন্ডাক্ট করতে, এবং আশা করি তোমাদের সাথেও সেরকমই ভালো লাগবে। আর তোমরা যেহেতু এখন বড় মানে একেবারে টপার, সো সেই দিক দিয়ে তোমাদের সাথে খুব মজা করা যাবে। আচ্ছা, আমরা আজকে কন্টিনেন্টাল লিটারেচার নিয়ে আলোচনা করব। কন্টিনেন্টাল লিটারেচার যেটা, সেটা ইউরোপ এবং উত্তর আফ্রিকার যে রাইটাররা রয়েছে তাদের রাইটিংগুলো ম্যাক্সিমাম এখানে জায়গা পেয়েছে, এবং ওই সময়ের যে বাস্তবতা, অর্থাৎ ওই এলাকার যে বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখেই এই রাইটিংগুলো, এবং আমরা এগুলো নিয়েই জানবো। তো আজকে আজকে যেটা করব, আজকের আমার যে টপিক সেটা হচ্ছে মেটামরফোসিস, মেটামরফোসিস নিয়ে আলোচনা করা। তো আশা করি এইটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব, বা চেষ্টা মানে সর্বোচ্চটাই চেষ্টা করব, এবং তোমরাও এটা সেভাবেই পড়বে যাতে করে একটা ক্লাস বা দুইটা ক্লাসে যাতে সব ক্লিয়ার হয়ে যায় এবং কোনো রকমের না জানার কিছু রাখবে না। একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে যে কোনো রাইটিং, তোমরা তোমরা জানো যেহেতু এতগুলো ইয়ার পার করে এসেছো, যে কোনো রাইটিং পড়তে গেলে 2-3টা জিনিস জানতে হয়। একটা হচ্ছে রাইটিংয়ে যদি কোনো ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলি, রাইটার সম্পর্কে একটু তথ্য, এরপরে যে রাইটিংটা তুমি পড়ছো সেইটার একটা ওভারঅল সামারি তোমার মাথায় থাকতে হবে, আর কিছু টপিক, লিটারেরি কিছু টপিক তোমাকে জানতে হবে, জানা থাকতে হবে। যেমন যদি এখানে আমরা ট্র্যাজিক এই যে সিচুয়েশন যেটা এখানকার যে প্রোটাগনিস্ট পার করছে, তার যদি ট্র্যাজিক ক্যারেক্টার হিসেবে তাকে আলোচনা করতে চাও, তাহলে ট্র্যাজিক ক্যারেক্টার বা একটা ট্র্যাজেডির কী কী ফিচার বা ট্র্যাজিক ক্যারেক্টারের কী কী ফিচার,
সেই ফিচারগুলো তোমার আগে থেকে একটু জানা থাকতে হবে। আবার যদি এখানে বলা হয় যে তোমার কোনো আইরনি বা কোনো স্যাটার যদি থাকে, তাহলে সেইগুলো নিয়ে যদি তুমি আলোচনা করতে চাও বা লিখতে চাও, তাহলে এই টার্মগুলো তোমার আগে থেকে জানা থাকতে হবে, তাহলেই ওকে। এবং আরেকটা বিষয় যে এখানে প্রেশার নেওয়ার কিন্তু কিছুই নাই, যে ফোর্থ ইয়ার অনেকগুলি পার্ট এটা সেটা এগুলো কিছুই নাই, ফোর্থ ইয়ার বলেই অনেকগুলি পার্ট। আর ফোর্থ ইয়ারের তোমরা এগিয়ে আছো, ওই যে ফ্রি হ্যান্ড তোমরা লিখতে পারো, তার মানে অর্ধেক তোমরা এমনিতেই এগিয়ে আছো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের চেয়ে। তুমি একটু খেয়াল করে দেখো, যখন তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলে তখন তোমাকে মুখস্থ করতে হতো, বাট এইখানে তোমার টেন্ডেন্সি হবে সবসময় যেন মানে সবসময়ের জন্যই ফ্রি হ্যান্ড লেখা। ফোর্থ ইয়ারে যদি তুমি মুখস্থ লিখতে চাও, তুমি পর্যাপ্ত লিখতে পারবে না, আর টিচাররা ওই লেখাগুলো ওইভাবে পছন্দও করে না মুখস্থ লেখা। ফোর্থ ইয়ার মানে এখানে তুমি যে লেখাগুলো লিখবে তোমার নিজের ভেতর থেকে বের হতে হবে, ফোর্থ ইয়ার বা মাস্টার্সের বিষয় এটা, তোমার নিজের ভেতর থেকে বের হতে হবে এবং সেই লেখাগুলোই এখানে তোমাকে নিবে। সো সবসময় যেন ট্রাই করো ফ্রি হ্যান্ডে লেখা। আচ্ছা, আমরা আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে, আমি আগেই বললাম, মেটামরফোসিস। মেটামরফোসিসের যে মিনিং সেটা হচ্ছে বাংলাতে ভালোভাবে যদি বলা যায় তাহলে এটার মিনিং হচ্ছে রূপান্তর, মানে এক রূপ থেকে আরেক রূপে যাওয়া। আর যদি একটু বুঝানোর চেষ্টা করে বলি, তাহলে এমনি তোমরা একটু চিন্তা করে দেখো, তোমরা কখনো বাটারফ্লাই এর বা বাটারফ্লাইয়ের বাংলাটা হচ্ছে ইয়ে তোমার প্রজাপতি, প্রজাপতির লাইফ সাইকেল দেখেছো কিনা? প্রজাপতির যদি লাইফ সাইকেল দেখো, তাহলে দেখবা প্রথমে একটা যেন শুয়োপোকা, মানে কেমন যেন একটা পোকা যেটা বিদ ঘুটে দেখতে এবং তোমার অনেক বিরক্তিকর লাগবে, বাট এটা ধীরে ধীরে একটা সময় সুন্দর প্রজাপতিতে পরিণত হয়। সো এই যে লাইফ সাইকেলটা একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম এইভাবে যে চেঞ্জ হয়ে হয়ে প্রজাপতি হচ্ছে, এই রূপান্তরটাই এখানে আমাদের এই ক্যারেক্টারের ক্ষেত্রে ঘটছে। সরি, আমরা এখানে এই ক্যারেক্টারের ক্ষেত্রে যে ঘটনাটি দেখব আমাদের এই এই স্টোরিতে, সেটা হচ্ছে এক ব্যক্তি, যে ব্যক্তির একটা মানে রূপান্তর ঘটবে। এখানে আমরা কি জানি যে একটা মানুষ ছোট থেকে বড় হয়, মানে ইনোসেন্স একটা অবস্থা থেকে তার অ্যাডাল্ট লাইফের যে রূপান্তর সেটা ঘটে, কিন্তু সেটা কিন্তু মানুষ থেকে কিন্তু চেঞ্জ হয়ে যায় না। বাট এইখানে আমরা যেটা দেখবো যে একটা ক্যারেক্টার সে মানুষ থেকে চেঞ্জ হয়ে একটা জায়ান্ট ইনসেক্ট বা একটা কীটে পরিণত হচ্ছে। আমরা যদি এখানে একবার সরাসরি মানে এখানে এই স্টোরিতে যে বর্ণনাটা দেওয়া হয়েছে সেটাতে আমরা যেটা দেখতে পাই, যেটা সেটা সে তেলাপোকার মতো হয়েছে, অর্থাৎ একটা মানুষ সে ঘুমিয়ে আছে, ঘুম থেকে জাগা পাওয়ার পরে সে দেখতেছে সে একটা তেলাপোকা হয়ে গেছে। তো এই বিষয়টা নিয়ে আমরা এখানে জানবো। আচ্ছা, শুরুতেই আমরা একেবারে বিগিনিং থেকে জানার চেষ্টা করি, সেটা হচ্ছে এখানকার যে রাইটার ফ্রান্স কাফকা তার সম্পর্কে একটু জানি। ফ্রান্স কাফকা হচ্ছে জার্মান স্পিকিং একজন রাইটার, অর্থাৎ জার্মান ভাষায় সে কথা বলে এবং সে বোহিমিয়ান একজন নভেলিস্ট। বোহিমিয়ান নভেলিস্ট বলতে, বোহিমিয়া হচ্ছে একটা জায়গার নাম, সেটা হচ্ছে বর্তমান চেক রিপাবলিক যে দেশ, সেই দেশেরই একটা শহর, সেই শহরের তিনি বাস করতেন এবং তিনি হচ্ছেন একজন নভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার। তবে আমাদের এই রাইটিংটা কিন্তু একটা হচ্ছে, এটা না শর্ট স্টোরি না নোভেল, তো এগুলো আমরা আরও বিস্তারিত জানবো। এটাকে বলা হয় নোভেলা, নোভেলা মানে শর্ট স্টোরির চেয়ে বড় এবং নোভেল বা উপন্যাসের চেয়ে ছোট, সেটাকে বলা হয় নোভেলা। আচ্ছা, এই যে ফ্রান্স কাফকা, সে ওয়াইডলি রিগার্ডেড ছিল একেবারে মেজর একজন ফিগার হিসেবে 20th century লিটারেচারে, এবং তিনি তার যে লিটারেচারের যে রাইটিং তার ভিতরে তিনি রিয়েলিজম এবং ফ্যান্টাস্টিক যে বিষয়গুলো সেইগুলো তিনি তুলে এনেছেন। আর রিয়েলিজমটা কি? রিয়েলিজম হচ্ছে যেই সমাজের চিত্র যেরকম ঠিক সেইভাবেই উপস্থাপন করাটাকেই বলা হচ্ছে রিয়েলিজম, মানে রিয়েল বা রিয়েলিটি মাধ্যমে আর কি সবকিছু উপস্থাপন করা, বা রিয়েল যেটা যেরকম সেভাবে উপস্থাপন করাকে বলা হচ্ছে রিয়েলিজম। তার যে রাইটিংগুলি, তার রাইটিংগুলি সবসময়ের জন্যই যেরকমটা হতো, যে এখানকার যে ক্যারেক্টারগুলি তারা অনেক আইসোলেটেড থাকতো, তারা লাইফের যে বিভিন্ন সমস্যার কারণে অ্যালাইনেশন, তারপরে এক্সটেনশিয়াল, এরপরে অ্যাংজাইটি, গিল্ট, অ্যাবসার্ডিটি, এগুলোতে তারা সাফার করতো এবং
মানে এক কথায় সমাজের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলোর ভেতরে তার ক্যারেক্টারগুলোও সেই সমস্যাগুলো পার করত। যেহেতু তিনি রিয়েলিস্ট বা রিয়েলিস্টিক রাইটার ছিলেন, সমাজের বিভিন্ন রিয়েল বিষয়গুলো উপস্থাপন করতেন, সেহেতু তিনি তার রাইটিংগুলোর ভেতরে সমাজের যে বাস্তব যে জগৎগুলো সেগুলোই উপস্থাপিত হতো। আচ্ছা, আমরা যদি এর সম্পর্কে আরও জানি তাহলে এই ফ্রান্স কাফকা, তিনি নিজে একজন লয়ার ছিলেন এবং তিনি লিগাল এডুকেশনের পাশাপাশি, মানে এডুকেশন কমপ্লিট করার পরে তিনি একজন ফুল টাইম চাকরিজীবী ছিলেন। তিনি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন এবং চাকরি করার ফাঁকে ফাঁকে তিনি তার লেখাগুলো চালিয়ে যেতেন এবং তিনি তার যে বাস্তব লাইফ, সেই লাইফে তিনি অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করে তিনি লিখেছেন এবং তিনি তার লেখাগুলোর মধ্যে অন্যতম একটা লেখা হচ্ছে যে তিনি তার ফ্যামিলি এবং ক্লোজ ফ্রেন্ড যারা ছিল তাদেরকে প্রচুর চিঠি লিখতেন এবং চিঠিগুলোও খুব সুন্দর চিঠি হতো আর কি। এরপরে তিনি একজনের প্রেমে পড়েছেন বা একজনের সাথে এঙ্গেজড হয়েছেন, কিন্তু পরবর্তীতে তার সাথে আসলে বিয়ে হয়নি এবং অনলি 41 বছর বয়সে এই রাইটার তিনি টিউবারকিউলোসিস বা যক্ষা রোগে তিনি আক্রান্ত হন এবং আক্রান্ত হয়ে মারা যান। এবং আক্রান্ত এই রোগে আক্রান্ত হওয়ার পর বা তার আগে তিনি প্রচণ্ড ডিপ্রেশন, প্রচণ্ড হতাশা এবং অ্যালাইনেশনের সাফার করেছেন এবং তার রাইটিংগুলো আসলে এই বিষয়গুলো নিয়েই। আমরা এই বিষয়গুলো সম্পর্কে এবার আমরা জানবো তার এই রাইটিংটাতে। ওকে, আমি এবার এই রাইটিংটাতে যাওয়ার আগে এই রাইটিংয়ের যে ক্যারেক্টারগুলি সেই ক্যারেক্টারগুলি সম্পর্কে আলোচনা করি একটু। দেখো, শুরুতেই এখানে একটা ক্যারেক্টার পাবো, এখানকার যে প্রধান প্রোটাগনিস্ট, প্রধান ক্যারেক্টার, সেটা হচ্ছে গ্রেগর সামসা। এখানে সামসা হচ্ছে তার সারনেম, গ্রেগরটা হচ্ছে মেইন যে নেম সেটা। সো এই গ্রেগর সামসা হচ্ছে একজন বিক্রয় কর্মী, তিনি দোকানে দোকানে বা বিভিন্ন জায়গায় গিয়ে তিনি প্রোডাক্ট সেল করেন কোনো একটা কোম্পানির পক্ষে। তিনি তার কাজকে প্রচণ্ড রকমের ঘৃণা করতেন, কিন্তু তার ফ্যামিলিকে যেহেতু তিনি সাপোর্ট করতে হয়, যার জন্য তিনি এই কাজটা, মানে তার এই চাকরিটাকে তিনি ছেড়ে যেতেও পারছেন না এবং তিনি এটা ধরে রাখতে বাধ্য হচ্ছেন। এর কারণ হচ্ছে তার যে বাবা, সেই বাবার ঋণ পরিশোধ করতে হয় তাকে। তো এটা একটা কারণ। এই গ্রেগরি একদিন ঘুম থেকে উঠে দেখতেছেন, মানে রাত সারা রাত্রি তো অনেক ধরনের স্বপ্ন দেখেছেন এবং ঘুম থেকে উঠে দেখতেছেন তিনি বিশাল এক পোকায় রূপান্তরিত হয়েছেন বা তার শরীরটা একটা তেলা পোকার মতো হয়েছে। সো এই যে রূপান্তরটা, এই রূপান্তরটা হওয়ার কারণে তার, তিনি ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছেন না, তিনি চাকরিতে যেতে পারছেন না, চাকরি অফিস থেকে লোক আসছে, তাকে হুমকি দিচ্ছে তার চাকরি চলে যাবে এরকমটা বলছে, তিনি ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারছেন না, এই সব কিছু মিলে তার ভেতরে একটা অক্ষমতা, তার ভেতরে একটা নির্জনতা, নিঃসঙ্গতা, তার আইসোলেশন বা অ্যালাইনেশন এইগুলো তার ভেতরে চলে আসে এবং তিনি একটা সময় ফিল করেন যে তিনি পরিবারের বোঝা হয়ে যান। তাকে সবসময় ঘরের ভেতরে আটকে রাখা হয়, তিনি বিচ্ছিন্ন ও অবহেলিত অবস্থায় থাকেন এবং এই সব কিছুই তিনি মনে করেন যে পুঁজিবাদের দ্বারা তিনি নিপীড়িত, কাজ, পরিবার এবং নিজের থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে থাকা মানুষ যেরকম যেগুলো রয়েছে সেগুলোরই যেন একটা তিনি রূপক বা প্রতিমূর্তি বা তাদের একটা প্রতিনিধি যেন। সো এই হচ্ছে গ্রেগর সামসার ক্যারেক্টার বা গ্রেগর সামসা সম্পর্কে আলোচনা। এবার আমরা যাব আরেকটা ক্যারেক্টারে, সেটা হচ্ছে গ্রিটি। গ্রিটি হচ্ছে গ্রেগর সামসার ছোট বোন, সে পরিবারের সাথে থাকে এবং গ্রেগরের সাথে তার খুবই ভালো সম্পর্ক, বড় ভাইয়ের সঙ্গে যেটা হয় সে ধরনের খুব ভালো সম্পর্ক। প্রথমে এই যখন গ্রেগর সামসা একটা ইনসেক্টে পরিণত হন, তারপরে প্রথম দিকে এই গ্রিটি সে তার ঘর দোর পরিষ্কার করতো, তাকে খাওয়ানোর জন্য খাওয়ানোর দায়িত্ব সে নিজের উপরে নিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে একটা সময় সে তার যে ধৈর্য, সে ধৈর্যটা হারিয়ে ফেলে, ছোট হলে যেটা হয় আর কি। এবং গ্রিটি প্রথম দিকে যখন গ্রেগরের পক্ষে কথা বলতেন বা
গ্রেগরের যত্ন নিতেন, এবং মানে এগুলো নিলেও সেই প্রথম মূলত এই গ্রেগরকে ছেড়ে বা মানে চলে যাওয়ার বা গ্রেগরকে ছাড়িয়ে দিতে হবে বা তাড়িয়ে দিতে হবে এই বিষয়টা সেই প্রথম দাবি করে, যে তার পরিবার তাকে অবশ্যই ছেড়ে যেতে হবে কারণ তার যে অবস্থা। গ্রেগর তার সমস্ত অর্থ এই তার যে বোন সেই বোনের পড়াশোনার জন্য ব্যয় করতে চান, বিশেষ করে তার সঙ্গীত শেখানোর জন্য বা সঙ্গীত বিদ্যালয়ে পড়ানোর জন্য, তিনি তার বা তাকে ভায়োলিন বাজানোতে এক্সপার্ট করার জন্য সে তার টাকা পয়সা ব্যয় করার পরিকল্পনা তিনি করেছিলেন, কিন্তু যেটা হয়েছিল যে শেষ পর্যন্ত আর সেটা হয়ে ওঠেনি। আচ্ছা, এই হচ্ছে গ্রিটি। এবার আমরা জানবো মিস্টার সামসা, আচ্ছা এই গ্রেগর সামসার যে বাবা সেই বাবা সম্পর্কে। গ্রেগরের বাবা তিনি জীবনে অনেক ব্যর্থ এবং তিনি ওই মানে ধার দেনা এভাবে তিনি সবসময় চলেছেন, এবং তিনি ব্যবসা শুরু করেছিলেন এবং তার ব্যবসাও একটা সময় মার খেয়ে যায় এবং তাকে বিভিন্ন জায়গায় ধার দেনা করতে হয়, এবং পরবর্তীতে সেই দেনাই হচ্ছে এই গ্রেগর শোধ করতে যায়। তিনি যখন ব্যর্থ হচ্ছিলেন, একের পর এক ব্যর্থ হচ্ছিলেন, ব্যবসা যখন তার ভেঙে পড়ছিল, একটা পর্যায়ে তিনি অলস হয়ে যান বা তিনি রিটায়ারমেন্টে চলে যান, তিনি আর ওই ধরনের কিছু করেন না এবং তিনি করছেন না। সেই সময়টা তার ছেলে সে অর্থ উপার্জন করছে, কিন্তু তাদের ফ্যামিলিতে দুর্ভাগ্য নেমে আসে যখন এই মিস্টার গেগোর অর্থাৎ তার ছেলে যখন এই মেটামরফোসিস এর শিকার হন, তখন তিনি প্রথম থেকেই রূপান্তরিত গ্রেগর সম্পর্কে সন্দেহজনক এবং তার ছেলে তার ঘর থেকে উঠে আসবে তাকে সর্বদা সবচেয়ে খারাপ বলে ধরে নেয়, এই বিষয়গুলো নিয়ে আসলে মানে তার ছেলে সম্পর্কে তার একটা নেগেটিভ ধারণা সবসময়ের জন্যই ছিল। এবং গ্রেগর যখন তার ঘর থেকে বেরিয়ে আসতে যায় সেই সময় তার বাবা তাকে প্রচণ্ড পুশ করে ঘরের ভেতরে আটকে রাখার চেষ্টা করে, এবং একটা সময় এমনভাবে পুশ করে যে সে আঘাত পায়, এমনকি তাকে একটা আপেল দিয়ে থ্রো করে বা তার দিকে থ্রো করে, এবং এতে করে আপেলটা গিয়ে এই মিস্টার গেগোরের পিঠে লাগে এবং পিঠে লাগার ফলে যেটা হয় যে সে পঙ্গু হয়ে যায়, মানে এটা এই তেলা পোকায় পরিণত হওয়ার পরে। ওকে, তোমরা কিছু মনে করিও না, সাম ওয়ান ইজ উইথ মি অ্যান্ড হি ইজ ট্রাইং টু ওয়ার উইথ মসকুইটো। আচ্ছা, এরপরে রয়েছে মিসেস সামসা। মিসেস সামসা হচ্ছে তার মা। সো এই ক্যারেক্টারগুলো নিয়ে তোমরা একটু নিজেরাই জেনে নিও, বা আমরা এগুলো যখন স্টোরিটা পড়তে যাব তখন জানবো। এরপরে আরেকটা ক্যারেক্টার পাবো আমরা, হচ্ছে চিপ। চিপ হচ্ছে তার বস, এই বসের অধীনেই সে কাজ করে। এই বস হচ্ছে মূলত পুঁজিবাদী যে বা ক্যাপিটালিজমের যে মানে মানে একজন প্রতীক, সে কাজ ছাড়া কোনো কিছুই বোঝে না। ইভেন 5 বছরের মধ্যে এই গ্রেগর যখন প্রথমবার অসুস্থ হয় এবং অসুস্থ হওয়ার পরেও তাকে যখন ঠিকঠাক কাজ করতে বলা হয় বা অসুস্থতার কথা যখন সে তার বসকে বলে, তার বস তাকে অলস বলে মানে তিরস্কার করে বা অলস বলে ডাকে। এরপর আরেকজন রয়েছে চিফ ক্লার্ক। এই চিফ ক্লার্ক হচ্ছেন এই ক্লার্কেরই একজন স্পোক্সম্যান। এই মিস্টার গ্রেগর যখন অসুস্থ হয় তখন এই চিফ ক্লার্ক তাদের বাড়িতে যায় এবং সে তাদের বাড়িতে গিয়ে মূলত ঝামেলাগুলি বাঁধায়। শুরুর দিকে সব কিছু ঠিক থাকলেও ও ওখানে গিয়ে মিস্টার গ্রেগরকে বলে তার চাকরি থাকবে না, চাকরি চলে যাবে, বা তাকে চুরির অর্থ নিয়েছে বলে সন্দেহ করা হবে, এই কথাবার্তাটা বলে। এরপর আরও ক্যারেক্টার রয়েছে, যেমন চার উইম্যান। চার উইম্যান বলতে হচ্ছে কাজের বুয়া, সে কাজের বুয়ার ক্যারেক্টার রয়েছে। তারপরে কিছু লজার রয়েছে ওইখানে, এই লজারগুলি সম্পর্কে তোমরা জানবে। এরপরে সার্ভেন্ট গার্ল রয়েছে একটা, সো এই বা কুক রয়েছে, এই সবগুলি তোমাদেরকে একটু জানতে হবে একটু করে। তবে আমরা এগুলো যখন স্টোরিটা পড়বো তখন আমরা এটা জানতে পারবো। সো ঠিক আছে, আমি এখন এইটুকুই, আমি
এই 10 মিনিট পরে আরেও একবার লাইভে আসছি, তখন আমি মেইন যে স্টোরিটা সেটা আলোচনা করব। সো সে পর্যন্ত একটু ওয়েট করো, আমি 10 মিনিট পরে আবার লাইভে আসছি। ওকে, এবার আমরা এই রূপান্তর বা মেটামরফোসিসের যে সামারি, সে সামারিটা বাংলায় জানব। দেখো, যেটা রয়েছে সেটা হলো যে এই এখানকার যে প্রোটাগনিস্ট গ্রেগর, সে গ্রেগর সামসা, তিনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন। তিনি ঘুম থেকে উঠে তিনি দেখছেন যে তিনি বিশাল এক পোকায় পরিণত হয়েছেন। পোকা বলতে এখানে যে ডেসক্রিপশনটা দেওয়া হয়েছে ডিটেইলে, সেটা হচ্ছে মানে সেটা যদি চিন্তা করা যায় তাহলে তিনি একটা তেলাপোকায় পরিণত হয়েছেন। তো গ্রেগর সংক্ষেপে তার এই নতুন যে দেহটি, সে সেটা একটু পরখ করলো। পরখ করে সে অবাক হয়ে গেল যে এত অল্প সময়ের মধ্যেই সে এরকম হয়ে গেল, তার চেহারাটা এরকম হয়ে গেল, সেটা ভাবছিল আর কি। কিন্তু তার মনোযোগটা এবার চলে গেল তার যে কক্ষ, সে কক্ষের দিকে। তিনি তার সব কিছুই দিকেই তাকালেন, দেখলেন তার সব কিছুই ঠিকই রয়েছে, বিশেষ করে তার প্রাচীরের সাথে বা ওয়ালের সাথে যে একটা মহিলার মানে কাপড় রাখা রয়েছে, সে কাপড়ের ক্লিপগুলো বা সেগুলো সব ঝুলন্ত অবস্থায় ঠিকঠাকই রয়েছে। যেহেতু তিনি নিজের দিকে ঘুরতে পারছিলেন না বা তিনি এদিক সেদিক হতে পারছিলেন না, সে আবার যে ঘুমাবে সেটাও তিনি ঘুমাতে পারছিলেন না, এবং এর পরিবর্তে তিনি নিজের কাজ সম্পর্কে ভাবতে শুরু করেন। তিনি মূলত একজন সেলসম্যান ছিলেন, তিনি দোকানে দোকানে বা মার্কেটগুলোতে তিনি কাপড় বিক্রয় করতেন। যদিও তিনি তার এই পেশাটাকে পছন্দ করতেন না, তিনি ভ্রমণ করাটাকে খুব ক্লান্তিকর, উদ্বেগের কারণ মনে করতেন, এবং তাছাড়া তিনি তাড়াহুড়া করাকে পছন্দ করতেন না। কিন্তু তোমরা জানো যে সেলসম্যান হলে এই জিনিসগুলো করতেই হয়। এরপরে আমরা দেখব যে কর্মক্ষেত্রে গ্রেগরের যে প্রধান রয়েছে, অর্থাৎ তার যে বস রয়েছে, সে অনেক অত্যাচারী। গ্রেগর সে নিজেও চায় যে তার যে চাকরিটা, সে চাকরিটা ছেড়ে চলে যাবে, কিন্তু তার মা বাবার যে ঋণ, সেই ঋণটা পরিশোধ না করা পর্যন্ত সে চাকরিটা ছাড়তে পারছে না। তো তার বাবা তার যে বস, সে বসের থেকে টাকা নিয়েছে। ওকে, এবার এই গ্রেগর যখন সে এবার গ্রেগর একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করলো এবং সে কাজে যাওয়ার জন্য উঠে দাঁড়াতে চাইলো, কিন্তু হঠাৎ করে সে বুঝতে পারলো যে অনেক দেরি হয়ে গেছে এবং সে অ্যালার্মটা মিস করে ফেলেছে, আর এবং সে অসুস্থ অবস্থায় ফোন করতে পারবে না, কারণ তিনি 5 বছরেও কোনো কাজের দিন মিস করেননি। অর্থাৎ তিনি অসুস্থতার কথা বলে যে তিনি মিস করবেন সেটাও তিনি করতে পারেন না, এবং এটি সন্দেহজনক দেখাবে। গ্রেগরের মা তাকে ডেকেছিলেন এবং তিনি তার উত্তরে দিয়েছিলেন, এবং তিনি খেয়াল করলেন যে তার যে কণ্ঠস্বর সেটাও পরিবর্তন হয়ে গিয়েছে এবং তার কথাগুলো আর কেউ বুঝতে পারছে না, এরকমটা তিনি ফিল করলেন। গ্রেগরের বাবা এবং তার যে ছোট বোন, তারা বুঝতে পেরেছিল যে তিনি এখনো বাড়িতেই আছেন এবং তার ঘরে ঢোকার চেষ্টা করলেন, তবে তিনি তার দরজা লক করে রেখেছেন এবং তারা ভিতরে ঢুকতে পারলো না। গ্রেগর বিছানা থেকে নামার চেষ্টা করছিলেন, কিন্তু এটা খুব কঠিন বলে মনে হচ্ছিল তার কাছে। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এখন অনেক দেরিতে এসেছেন এবং এই প্রত্যাশায় ফিরে এসেছেন যে কিছু স্পষ্ট চিন্তা ভাবনা পরিস্থিতির সমাধান করবে। অর্থাৎ তিনি যেহেতু উঠে আসতে পারছেন না, দরজা খুলতে পারছেন না, সেই বিষয়গুলো নিয়ে তিনি ভাবছিলেন যে কিছু প্ল্যান করলে হয়তো বা তিনি এটা করতে পারবেন। হঠাৎ করেই তাদের যে বাড়ির যে দরজা, সেই দরজার যে ডোর বেল, সেটা বেজে উঠলো এবং চিপ ক্লার্ক অ্যাপার্টমেন্টে প্রবেশ করলো। অর্থাৎ তাদের যে বাড়ি, সে বাড়িতে আসলো চিপ ক্লার্ক। এই চিপ ক্লার্ক হচ্ছে তার সঙ্গেই চাকরি করে, তার কলিগ, এবং সে এসে খুবই মানে হাম্বিতাম্বি করা শুরু করলো। সে খুব চিল্লাপাল্লা করছে যে এই গ্রেগর সে কেন কাজে যায়নি বা কাজে যাচ্ছে না এই বিষয়টা নিয়ে, এবং সে বলছে সে যদি দেরি করে তাহলে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে, বলা হবে যে সে টাকা মেরে দিয়েছে বা টাকা নিয়ে এসে রেখে দিয়েছে, সেই জন্য সে বের হচ্ছে না। সো এইটা দেখে এবার গ্রেগর সে বিছানা থেকে ওঠার চেষ্টা। গ্রেগরের যে পরিবার, সেই পরিবার তারা দরজা খোলার জন্য গ্রেগরকে অনুরোধ করলো, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলেন। এটার কারণ হচ্ছে তিনি যেহেতু বিছানা থেকে উঠতেই পারছেন না, বা তিনি তার বডিটা নিয়ে এখন তিনি নিজেও
একটা অস্বস্তির ভেতরে আছেন, সো সে আর এটা করলো না, সে প্রত্যাখ্যান করলো। মিসেস শামসা সে জোর দিয়ে বলেছেন গ্রেগর অবশ্যই অসুস্থ হয়ে থাকবেন, নইলে এরকমের তো আচরণ সে করার কথা না। প্রধান কেরানি তার এবার মেজাজ হারিয়ে ফেললো, সে গ্রেগরকে বলছিল যে তিনি তার মনোভাব দেখে হতবাক হয়েছেন, এবং দৃঢ়তার সাথে সে বলল যে সংস্থায় তার অবস্থান এরকম, বা এরকম তার কাজের যে ইদানিং যে অবস্থা চলছে, এই অবস্থায় সে হয়তো বা তার এই চাকরিটা বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না। গ্রেগর এবার এই কথাটি শুনে খুব রেগে গেলেন এবং জোর দিয়েছিলেন, অর্থাৎ তিনি তার কেবল কিছুটা প্রবলেম ফেস করছেন, এই যা তিনি অবশ্যই আবার কাজে ফিরে যাবেন। তিনি জবাব দিয়েছেন যে ইদানিং তার ব্যবসা খারাপ হয়নি, গ্রেগরের কণ্ঠের পরিবর্তনের কারণে বাইরের কেউই তার বক্তব্যটি বুঝতে পারলো না, তিনি অসুস্থ হওয়ার ভয়ে তার মা বাবা এবং তার যে বোন গ্রেট এবং চাকর মেয়েকে ডাক্তার এবং একজন তালাওয়ালার কাছে পাঠিয়েছিলেন, মানে সে অসুস্থ হয়েছে এইটা ভেবে তার মা বাবা বা তার যে বোন একটা চাকর মেয়েকে ডাক্তারের কাছে এবং তালা ভাঙার জন্য তালাওয়ালার জন্য পাঠিয়েছিল। এবং এই যে এই যে যখন এরকম অবস্থা চলছে বাড়ির ভেতরে এরকম টেনশন চলছে, সে অবস্থায় গ্রেগর কোনো মতে উঠে সে নিজেই দরজা খোলার ব্যবস্থা করে। গ্রেগরকে দেখে প্রধান কেরানি তার বাবা কাঁদতে শুরু করার সময় পিছনে ফিরে যান, অর্থাৎ গ্রেগরকে দেখে যখন তার বাবা কাঁদতে শুরু করলো, এই অবস্থা দেখে বা গ্রেগরকে দেখে এই প্রধান কেরানি সে এবার চলে যায়, কারণ ভয় পেয়ে যায় আর কি। গ্রেগর এবার তার অবস্থার বিষয়টা তার অফিসে জানানোর জন্য বলে এবং তার পাশে দাঁড়ানোর কথা বলে, পাশে দাঁড়ানো বলতে তার যাতে চাকরিটা চলে না যায় সেই বিষয়টা। তিনি বলেছিলেন যে তিনি আনন্দের সাথে কাজে ফিরে আসবেন এবং চিফ যে ক্লার্ক রয়েছে তার সাথে, মানে তাকে বলেন যে সে যেন তার সাথে একমত না হয়ে না যায়, অর্থাৎ তাকে যেন হেল্প করার কথা সে বলে, সেটা সে বলছে। গ্রেগর এবার কেরানিকে থামানোর জন্য ইঙ্গিত করেন বা থামাতে চেষ্টা করেন, যাতে করে কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সে না রাখে এবং সে যেন অফিসে গিয়ে কোনো নেগেটিভ কথা না বলে। তবে তার মা পিছন পিছন ফিরতে ফিরতে একটা কফির পাত্রের সঙ্গে ধাক্কা খায় এবং এর ফলে একটা হইচইয়ের সৃষ্টি হয় সেখানে, এবং প্রধান কেরানি এবার এই অবস্থার সুযোগ নিয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। গেগরের বাবা গেগরকে তার ঘরে ফিরিয়ে আনতে হাঁটার লাঠি তুলেছিলেন, মানে হাঁটার লাঠি তুলতে বলতে গেগরকে বলে যে তুমি ঘরের মধ্যে ঢুকো, ঘরের মধ্যে ফিরে যাও, এই বলে সে হাতে মানে লাঠি তুলে নেয় যাতে করে গেগর ভয় পেয়ে ঘরে ঢুকে যায়। গেগর দরজা প্রবেশদ্বারে আটকে যায় এবং গেগর যখন আবার দরজার ভেতরে ঢুকতে লাগে, এবার সে দেখে যে মানে প্রথম দিকে তো জোরাজুরি করে বাহিরে বের হয়েছে, কিন্তু ঢোকার সময় সে আর ঢুকতে পারছে না, এ অবস্থায় সে দরজায় আটকে যায় এবং তার বাবা তাকে ধাক্কা মেরে ভেতরে নিয়ে যায়, এবং এই প্রক্রিয়ার সময় সে আহত হয় এবং সে ঘরের ভেতরে আর কি কোনো মতে ঢুকে যায়। গ্রেগর গোধূলির বেলায় ঘুম থেকে ওঠে এবং খাবারের গন্ধ পায়, সে বুঝতে পারে যে তার বোন তার সাথে রুটি এবং দুধ নিয়ে এনেছিল। গ্রেগর দুধ পান করার চেষ্টা করে, তবে দেখতে পেল যে সে স্বাদে মানে যে স্বাদ দুধের পাওয়ার কথা সে স্বাদ পাচ্ছে না। গ্রেগর লক্ষ্য করলো যে তার বাবা সাধারণত যেভাবে পরিবারের কাগজটি পড়তেন, অর্থাৎ খবরের কাগজ আগে পড়ছেন, সেভাবে আর পড়ছে না, এবং অ্যাপার্টমেন্টের সম্পূর্ণ চারিদিকে যেন একটা নিরাপত্তা চলছে। তিনি চান যে কেউ তার ঘরে আসুক, তবে দরজা বাইরে থেকে লক করা আছে এবং কেউ প্রবেশ করতে পারে না, অর্থাৎ হচ্ছে সে একাকিত্বে আছে বা সে চাচ্ছে তার ঘরে কেউ প্রবেশ করুক, কিন্তু দরজাটা বাইরে থেকে তার বাবা আটকে রেখেছে যাতে করে তার ঘরে কেউ ঢুকতে না পারে বা সেও বেরোতে না পারে। এই অবস্থায় গ্রেগর সোফার নিচে সে লুকিয়ে থাকে, বা মানে একটা পোকা যেটা করে আর কি, যেখানে তিনি আরও স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সিদ্ধান্ত নেন এই যে এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে তার পরিবারকে সহায়তা করতেই হবে, কারণ তার পরিবারও খুব একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তার ব্যাপারে টেনশনে আছে, তো এই অবস্থায় সে তার পরিবারকে সহায়তা করবে সেটা সে সিদ্ধান্ত নেয়। তিনি কি খাবেন তা নির্ধারণ করার জন্য গ্রেগরের বোন তাকে বিভিন্ন ধরনের খাবার এনে দেন, তিনি তার শেষ না করে সব কিছুই ফেলে দেন, এমনকি যদি সেটি স্পর্শ
মানে এমন এমন কি কিছু আছে যেগুলো সে স্পর্শই করে না, কিছু আছে ফেলে দেয় আবার কিছু স্পর্শই করে না। এবং গ্রেগর যে কাজটা করত, যে এই যে এরকম অদ্ভুত আচরণ করত, এবং তাকে দেখতে হচ্ছে তার বোন গ্রিটি, সেই গ্রিটি তাকে এবার যাতে না দেখতে হয়, তার ভাইয়ের রুমে যাতে না দেখতে হয়, সেই যেটা করে যে পালঙ্কের নিচে লুকিয়ে থাকে, খাটের নিচে লুকিয়ে থাকে। সবাই ধরে নেয় যে গ্রেগর আসলে কিছুই বুঝতে পারে না, কেউই সরাসরি তার সাথে কথাও এই জন্য বলে না, তাই তিনি দরজা দিয়ে তাদের কথাবার্তাগুলো শুনে কি ঘটছে তা শিখেন। অর্থাৎ এই যে গ্রেগর, গ্রেগর যে এখনও তার সকলের কথাবার্তা বুঝতে পারছেন, সেই বিষয়টা অন্যরা বুঝতে পারে না। তিনি জানতে পারেন যে পরিবারটি, মানে তার যে বাবার যে ব্যবসা ছিল, সে ব্যবসা থেকে কিছু অর্থ সঞ্চয় করেছে, যা 5 বছর আগে সে, মানে যখন চাকরি করার আগে, যখন তার বাবা চাকরি করত বা বিজনেস করতো, সেখানে কিছু টাকা তারা সেভ করেছিল। গ্রেগর এই অর্থের বিষয়ে যদিও আগে জানতো না, কিন্তু পরবর্তীতে সে শুনলো আর কি, যখন তার বাবা ব্যবসা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তখন তিনি তার পরিবারের যে সাপোর্ট দেওয়া, সেই সাপোর্টটির কাজ নেন এবং তিনি নিজেকে সে ব্যাপারে আত্মনিয়োগ করেন। পরিবারের উপার্জন নেওয়ার প্রাথমিক যে কাজটি, সেই কাজটি তিনি করেন, এবং সেটা করতে গিয়ে তিনি একেবারে জনসমাজ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে পড়েন। তিনি কেবল তার যে বোন গ্রিট, সেই গ্রিটের সঙ্গেই একটু বেশি মেলামেশা করতেন, যাকে তিনি খুব ভালো একটা সঙ্গীত বিদ্যালয়ে পাঠাতে চেয়েছিলেন বেহালা শেখার জন্য। গ্রেগর তার যে প্রতিদিনের যে চলাফেরা, সেই চলাফেরাগুলো খুব সাবধানে করত, যাতে করে তার চলাফেরা করার কারণে বা কোনো আওয়াজের কারণে তার পরিবার যাতে বিভ্রান্ত না হয়, মানে তার যে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিটা এখনও ছিল আর কি। তিনি তাদের কথোপকথন থেকে শুনেছেন যে ব্যবসা থেকে অর্থের পাশাপাশি তার পরিবার তার অর্থ থেকেও কিছুটা সাশ্রয় করেছে, তবে সেগুলো দিয়ে খুব বেশি দিন যাবে না। প্রত্যেকবারই যখনই অর্থের কথা বলা হয় বা পারিবারিক পরিবারে যে টাকা পয়সার ব্যাপারে যে আলোচনা করা হয়, তখনই সে, অর্থাৎ এই গ্রেগর, সে একটু লজ্জাবোধ করে এবং সে হতাশ হয়ে পড়ে যে সে কিছুই করতে পারছে না এরকম একটা মানে পরিবর্তনের কারণে। তিনি দেখতে পান যে তার, মানে ধীরে ধীরে তার দৃষ্টিশক্তিও যেন নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, যাতে তিনি আর রাস্তার, মানে দূর রাস্তা দেখতে পান না, অর্থাৎ দৃষ্টিসীমা তার কমে আসছে। এবং গ্রিটি যখন ঘরে ঢোকে, তার ঘরে, সে সময় গ্রিটি জানালা খোলার চেষ্টা করে, কিন্তু গ্রেগর এতে বিরক্ত হয় বা বিরক্তি প্রকাশ করে। বুঝতে পারছে যে তার বোন তার উপস্থিতিতে অস্বস্তি বোধ করছে, অর্থাৎ এখানে গ্রেগর যে জানালাটি খুলতে অস্বস্তিতে পড়ছে, কিন্তু তার বোন সে চাচ্ছে যে না, সে জানালা খুলবেই, এরকম একটা অবস্থা। এবং তার বোন এখন তাকে আর আগের মতো ভাবে আর কি সহ্য করছে না, বা তার যে আচরণ, বা একটা ঘরে আটকে থাকা, সব জানালা দরজা বন্ধ করে, সেটাও তার বোন এখন আর সহ্য করছে না, এরকম একটা অবস্থা। গ্রেগরের দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণে এবং বাহিরের আলো থেকে দূরে থাকার কারণে, সে এবার যেটা করছে যে একটা চাদর মুড়ি দিয়ে থাকছে, বা মানে এটা একটা উপায় সে বের করলো, বা সেভাবে থাকতে থাকলো আর কি। গ্রেগরের বাবা মা কখনোই তার ঘরে আসে না, এবং যখন তার মা তার ছেলেকে দেখার অনুরোধ করে, অন্যরা তাকে তার ঘরে আসতে দেয় না, শুধুমাত্র তার ঘরে আসতে পারে তার ছোট বোন। গ্রেগর দেখলো যে তিনি দেয়াল ও সিলিংয়ের আহরণ উপভোগ করেন, মানে একটা তেলাপোকা যেটা করে আর কি। এটি লক্ষ্য করে তার বোন তার ঘর থেকে আসবাবপত্র সাফ করে তাকে আরও বড় জায়গা দেওয়ার সিদ্ধান্ত নিল, এবং তিনি তার মাকে সাহায্য করতে বললেন, মানে তার বোন। গ্রেগরের মা বলছে যে এটি দেখে মনে হবে যে তারা গ্রেগরের পুনরুদ্ধারের বিষয়টি ছেড়ে দিয়েছেন, কিন্তু গ্রিট তাতে একমত নন। অর্থাৎ গ্রেগরের মা বলছে যে না, এটা করা যাবে না, এটা করলে মনে হবে যে আমরা মানে মেনেই নিয়েছি যে গ্রেগরের রূপান্তর ঘটেছে, এটা আমরা মেনেই নিয়েছি। কিন্তু গ্রিট, অর্থাৎ তার যে ছোট বোন, সে এই বিষয়ে একমত নয়। মায়ের কণ্ঠস্বর শুনে গ্রেগর তার না কাছে তার কাছে যে আসবাবের যে গুরুত্ব, সে গুরুত্বটা বুঝতে পারে। মহিলারা যে আওয়াজ করে তা তাকে বিস্মিত করে, এবং সে দেয়ালের ফ্রেমযুক্ত ছবিটা না নেয়ার জন্য লুকিয়ে থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ যখন আসবাবপত্র সরানোর চেষ্টা করা হয়, তার দেয়ালে যে ছবিটা আছে, সেই ছবিটা যাতে কেউ না নেয়, সেজন্য সে বেরিয়ে আসতে চেষ্টা করে বা তাদেরকে বাধা দিতে চায়। তাকে দেখে তার মা হতাশ হয়ে পড়ে। অর্থাৎ এই অবস্থায় যখন হয়, সে তো লুকিয়েছিল চাদর মুড়ি দিয়ে, কিন্তু সে যখন বেরিয়ে আসে, তখন তার মা তাকে দেখে ফেলে।
এর আগে তার মা তাকে কখনোই দেখেনি। সো তার মা তাকে দেখে হতাশ হয়ে পড়ে এবং গ্রিড তাকে উদ্ধারের জন্য এবং বাইরে নিয়ে যায় এবং ওষুধ খাওয়ায়। গ্রেগর অনুসরণ করে এই বিষয়টা এবং যখন তার বোন তাকে দেখে সে তার ঘরে ঢুকলো এবং দরজাটি ধাক্কা মেরে গ্রেগরকে বাইরে আটকে দিল। তার বাবা তাকে তার ঘর থেকে বের করতে এসে তার দিকে আপেল ছুড়ে মারল। এর মধ্যে একটি মানে আপেল তা গ্রেগরের যে পিঠ সেই পিঠ বরাবর লাগলো এবং এটি প্রায় তাকে পঙ্গু করে দিল। তিনি যখন হুঁশ হারিয়েছেন তার মা তার স্বামীর কাছে তার বাবার কাছে তার ছেলের জীবন বাঁচানোর জন্য মিনতি করল। গ্রেগরের যে আঘাত গ্রেগর যে তার বাবার কাছ থেকে আঘাত পেল এই আঘাত পরিবারকে আরও বেশি গ্রহণযোগ্য হওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করে এবং তারা তার দরজাটি উন্মুক্ত রেখে দেয় যাতে সে সেগুলি দেখতে পারে। মানে সে যেহেতু অসুস্থ হয়ে গেল যখন আঘাত পেল তখন পরিবারের সবাই তার প্রতি একটু সহানুভূতিশীল হলো এবং তারা এবার কী করলো, দরজাটা আর আটকে রাখে না, তারা খোলাই রাখে। তারা বেশিরভাগ সময় নীরব থাকে এবং এবং তারা যে তাকে পরিচালনা করতে করতে যে একটা ক্লান্তি চলে এসেছিল তাদের ভেতরে সেই বিষয়টাও আর কি বোঝা যায়। গেগরকে নিয়ে খুব বেশি আর কেউ মাথা ঘামায় না, তারা চাকরের মেয়েটিকে প্রতিস্থাপন করে চারোয়ালির সাথে, অর্থাৎ বাড়ির কাজের মেয়ের সাথে। মানে এতদিন তার বোন তার সেবা করতে, এবার কাজের মেয়েকেই পাঠায় তার রুমে। গ্রেগর তার ঘরে শুয়ে রয়েছে, তার স্মৃতিগুলো রোমন্থন করছে সে। পরিবারটি এখন ভাবছে যে গ্রেগরকে কীভাবে সরিয়ে নেওয়া যায় বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়, কিন্তু তারা এই বিষয়টা করতেও পারছে না বা তারা জানেও না যে এই বিষয়টা কীভাবে করা যেতে পারে। সে এবার মানে গ্রেগর এবার বুঝতে পারে যে তাকে অবহেলা করা হচ্ছে এবং সেই বিষয়টি বুঝতে পেরে সে এবার রাগান্বিত হয়। কেউ আর তার ঘর আগের মতো ভাবে পরিষ্কার করে না, এমনকি তার খাবারের জন্য আর কেউ ওরকম সাধে না বা আগের মতো ওরকম বিরক্ত করে না। যখন তার মা গ্রিটের অনুপস্থিতিতে ঘরটি পরিষ্কার করার চেষ্টা করেন এটি পারিবারিক লড়াইয়ের সূত্রপাত করে। অর্থাৎ তার মা যে তার ঘর পরিষ্কার করছে, তার ঘরে কেন গেল বা তার ঘর কেন পরিষ্কার করলো, এই বিষয়টা নিয়ে তাদের ফ্যামিলিতে একটা মানে ঝগড়া বেঁধে যায়। এবং গ্রেগর এই যে চারিদিকে যে অবস্থা চলছে এই অবস্থা দেখে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে যায়। তিনটি লজার অ্যাপার্টমেন্ট রয়েছে এবং অতিরিক্ত আসবাব পাশাপাশি সমস্ত অতিরিক্ত মানে জঞ্জালে গ্রেগরের ঘরে সরানো হয়েছে। অর্থাৎ তাদের বাসায় ভাড়াটিয়া এসেছে, লজার এসেছে এবং তারা এসে অতিরিক্ত যে আসবাবপত্রগুলো এগুলো সব হচ্ছে নিয়ে এসে এই গ্রেগরের যে ঘর সেই ঘরের ভেতরে মানে রাখা হচ্ছে বা চাপানো হচ্ছে। এক কথা তার আর ওইভাবে যত্ন নেওয়া হচ্ছে না এবং তিনি সব জায়গায় যে আর চলাফেরা করতে পারবেন না ঘরের মধ্যে সেইটা আর কি বোঝা যাচ্ছে। তিনি প্রায় পুরোপুরি খাওয়া দাওয়া বন্ধ করে দেন এতে করে, কারণ তিনি নিজেকে ভাবছেন যে এবার তাকে অবহেলা করা হচ্ছে। লজারদের কারণে এখন তার ঘরের দরজাটি সাধারণত বন্ধ রাখা হয়, তবে গ্রেগর আর কোনো যত্ন করে না, প্রায়শই এটি খোলা থাকলেও তা উপেক্ষা করে। মানে তার ঘরের দরজাটা এখন বন্ধ রাখে, কেননা বাড়িতে লজাররা রয়েছে এবং গ্রেগরও ওই বিষয়টা নিয়ে আর অত বেশি কেয়ার করে না এবং প্রায়শই এটি খোলা থাকলেও সে আর ওই দরজা দিয়ে বের হওয়া বা উঁকি ঝুঁকি মারা এসব আর কিছু করে না। গ্রেগরের যে বাবা মা তারা তাদের যে লজার বা আশেপাশের যে মানুষগুলি রয়েছে তাদের কাছ থেকে অনেক বেশি সম্মান বা সহানুভূতি পেয়ে থাকে এবং গ্রিট সে তার লিভিং রুমে বেহালা বাজায় এবং তার বেহালা শোনার জন্য প্রায়শই এই গ্রেগর সেই দরজার কাছাকাছি আসে বা সেদিক দিয়ে হামাগুড়ি দিয়ে তার কক্ষের বাইরে যাওয়ার চেষ্টা করে বা সেই বেহালা শোনার চেষ্টা করে। কিন্তু তার বেহালার বাজে মানে বেহালা বাজানোর আওয়াজে তাদের যে লজাররা যারা ছিল তারা হতাশ হয়ে পড়ে বা তারা বিরক্ত হয়। এবং এই লজারের বিষয়ে আরও মানে এই লজাররা একটা সময় কী করে যে নোটিশ দেয় যে তারা আর সেখানে থাকবে না, তারা এখান থেকে চলে যাবে। তারা একদিন হঠাৎ করে এই গ্রেগরকে দেখে ফেলেছিল এই জন্য। গ্রেট এবার মানে গ্রেট বলতে এখানে তার যে বোন তার বোনের কথা বলা হচ্ছে, গ্রিটি। গ্রিটি এবার তার বাবা মাকে জানিয়ে দেয় যে গ্রেগর থেকে তাদের মুক্তি পেতে হবে, কেননা তারা যদি মুক্তি না পায় তাহলে তাদের বাসায় যে লজাররা রয়েছে তারা থাকবে না বা তাদের তার যে
মানে আরো যে প্রবলেমগুলো, সে প্রবলেমগুলো থেকে তারা বাঁচতে চায়। তিনি তাদের ওপর অত্যাচার চালাচ্ছেন এটা সে বোঝায়, এবং তাদের অ্যাপার্টমেন্ট থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এটাও সে তাদের সবাইকে বলে। তিনি যদি সত্যি গ্রেগর হন, তবে তিনি নিজের ইচ্ছা মতো সবাইকে ছেড়ে চলে যেতেন, বা তিনি যদি সত্যি সবাইকে ভালোবাসতেন, এটা আর কি তার বোন বোঝায়, এবং তাদের শান্তিতে জীবনযাপন করতে দিতেন। হঠাৎ বুঝতে পেরে যে তিনি নিজের পরিবারের প্রতি কেবল প্রেম ও কোমলতা অনুভব করছেন, গ্রেগর বুঝতে পেরেছেন যে সে তার বোন ঠিক বলেছে বা ঠিকই আছে, তার অদৃশ্য হওয়া উচিত বা তার সেখান থেকে চলে যাওয়া উচিত, তার ফ্যামিলিকে ছেড়ে চলে যাওয়া উচিত, সে তার ফ্যামিলির করুণা নিয়ে বেঁচে আছে, এটা সে হঠাৎ বুঝতে পারে। এটা শোনার পরে সে তার ঘরে ফিরে আসে এবং সূর্যোদয় না হওয়া পর্যন্ত সে অপেক্ষা করে, এবং শেষ পর্যন্ত যেটা হয় সে মারা যায়। অর্থাৎ এই যে বোনকে, যাকে সে এত ভালোবাসে, যার ভায়োলিন বাজানোর জন্য সে স্কুলে মানে সঙ্গীত বিদ্যালয়ে ভর্তি করে দিতে চায়, সেই বোন যখন তাকে এভাবে আঘাত দিয়ে কথা বলে, তখন সে আর কি মানে সারা রাত্রি মানে ঘরের মধ্যে থাকে, এবং একটা সময় সকালবেলা দেখা যায় সে মারা গেছে। গ্রেগরের যে পরিবার খুশি, এখন সে যখন মারা গেছে তখন তার পরিবার এখন খুব খুশি, তবে তারা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। মিস্টার শামসা তাৎক্ষণিকভাবে লজারদের বাইরে চলে গেলেন, এবং পরিবার সিদ্ধান্ত নিল যে যে দিনটি কাজ থেকে অবসর নেবে তারা এবং বেড়াতে যাবে। এক কথায় মানে মারা গেছে, মারা যাওয়াতে তারা একেবারে অসুস্থ, মানে তারা যে খুব বেশি কষ্ট পেয়েছে এরকমটা না, তারা বরং স্বস্তি বোধ করে, এবং ভবিষ্যতে তাদের কাছে মানে ভবিষ্যৎটা তার কাছে অনেক উজ্জ্বল মনে হয় তাদের কাছে। এবং তাদের যে বাবা মারা লক্ষ্য করেন যে তাদের মেয়ে বড় হচ্ছে, অর্থাৎ গ্রিটি বড় হচ্ছে, সিদ্ধান্ত নিয়েছে যে এখনই সময় এসেছে যে তারা তার জন্য হাজবেন্ড খুঁজবে, এবং তাদের লাইফটা আবার মানে সুখে শান্তিতে ভরে উঠবে, বা তাদের ফ্যামিলিটা আবার স্বস্তি পাবে। তো এই হচ্ছে এখানকার যে টোটাল স্টোরি, সেই স্টোরিটা তোমরা আশা করি বুঝতে পেরেছো এবং বুঝতে পারবে এটা বাংলায় আলোচনা করার কারণে। আসলে আমি যেহেতু ইংলিশ থেকে বাংলাটা করছি তাৎক্ষণিকভাবে, যার জন্য অনেক সময় একটু অমিল হয়তো বা তোমরা খেয়াল করবে, যে বাংলা থেকে ইংলিশ করাটা একটু অমিল হয়তো বা তোমরা খেয়াল করবে, কিন্তু আমি যেই আলোচনাটা করলাম এটার যদি তোমরা শোনো, তাহলে সামারিটা তোমাদের মনের মধ্যে থেকে যাবে যে আসলে কি ঘটছে। তো এইখানে একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এখানকার যে মেইন থিম, সেই থিমগুলি যদি আমি একটু মনে করিয়ে দিই তোমাদেরকে, তাহলে এটার 1 নম্বর থিম হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটিতে অর্থনীতিতে বা অর্থনৈতিক যে একটা ইফেক্ট রয়েছে মানুষের রিলেশনশিপে, সেটা হচ্ছে এখানকার থিম। অর্থাৎ গেগর যখন টাকা দিতে পারছে না, যখন তার রূপান্তর ঘটছে, সে যখন অসহায় অসুস্থ, তখন তাকে তার ফ্যামিলিও ইভেন ভালোবাসছে না, ভালোবাসছে বাট কিছুদিন, তারপরে তাকে সবাই আবার অবহেলা করছে। ইভেন সে যখন অসুস্থ হয়ে মারা যাচ্ছে, তাকে সেটাতে তারা খুব একটা কষ্ট পাচ্ছে না। তো এটা একটা অর্থনৈতিক একটা ইফেক্ট হিউম্যান রিলেশনশিপের উপরে। তারপর ফ্যামিলি ডিউটি, ফ্যামিলি ডিউটি হচ্ছে যে এখানে গ্রেগর তার ফ্যামিলিকে ডিউটি পালন করতে পারছে না, বা ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি দেখাতে পারছে না, টাকা পয়সা দিতে পারছে না, এই বিষয়টা নিয়ে সে কষ্ট পাচ্ছে। বা তার এখানে বোন যেভাবে তার ফ্যামিলি বা তার ছোট ভাইয়ের প্রতি যে বা তার যে বড় ভাইয়ের প্রতি যে যত্নটা দেখালো শুরুর দিকে, এই সব কিছুই ফ্যামিলি ডিউটির ভেতরে পড়ছে। এরপরে রয়েছে গিল্টি, এই যে ফ্যামিলিতে টাকা পয়সা দিতে পারছে না, এই ফ্যামিলিতে টাকা পয়সা না দেওয়ার কারণে যে একটা অপরাধ বোধ এই গ্রেগরের মধ্যে কাজ করছে, সেটাও এখানকার মেইন থিম। এরপরে এখানে রয়েছে ফ্রিডম এবং এসকেপিজমের যে থিম, সেইটা অর্থাৎ স্বাধীনতা চাওয়া, এবং একটা সময় সেখান থেকে মানে ঝুট ঝামেলাকে এসকেপ করার যে বিষয়টা, সেইটা যে গ্রেগরের যে ফ্যামিলি, সে ফ্যামিলি তাকে ছেড়ে দেয় বা তাকে ছেড়ে চলে যেতে চায়, বা গ্রেগর সেও চাকরি ছেড়ে দিতে চায় এবং চাকরি ছেড়ে দিয়ে সে বাঁচতে চায়, এই বিষয়গুলো এখানকার থিম রয়েছে। সো আশা করি তোমরা এটা এখন বুঝতে পারবে, এবং এটা নিয়ে আরও তোমরাও বিস্তারিত তোমাদের বই থেকে পড়বে, এবং তোমাদের এটা হোমওয়ার্ক দেওয়া থাকলো যে তোমরা এটার উপরে একটা বিস্তারিত আলোচনা করবে। নেক্সট দিনে আমি যেটা করবো, এখান থেকে হয়তো ব্রিফ কোশ্চেনগুলো আলোচনা করবো, এবং সেই সঙ্গে একটা দুটা ব্রড কোশ্চেন নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে এর মাধ্যমে, এবং এইগুলো আমি তোমাদের গ্রুপে তো পোস্ট করছি, পাশাপাশি এখান থেকে মেইন যে জিস্ট সেটা ইউটিউবেও দেবো, এবং তোমরা
হতাশ হওয়ার কিছু নেই, কারণ এখান থেকে কোনো টিপস বা অন্য কিছুই যাচ্ছে না, জাস্ট শুধু মাত্র মাঝখানের যে অংশটুকু সেটা আমি ইউটিউবে দিচ্ছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সো টিল দেন আল্লাহ হাফেজ, আর হতাশ হইও না, জাস্ট রেগুলারিটি মেনটেন করো, তাহলে একটা ভালো কিছু হবেই।